like a Hellcat. Hello viewers, I'm Shreya Kumar Sen, I'm Shreya Kumar Sen. So today I'm going to show you যে কোনো গান থেকে ভয়েস আলাদা করে মিউজিক আলাদা করবেন। তো কারকে সং তৈরি করার জন্য এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখতে হবে। তো আশা করছি এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন। ওই এর মাধ্যমে দেখাই দেবো আপনারা নিজেরা কীভাবে কারকে সং তৈরি করবেন, যে কোনো মিউজিক থেকে এবং যে কোনো গান থেকে আপনি কারকে সং আলাদা করতে পারবেন এবং ভয়েস আলাদা করবেন। তো এই ভিডিওটা আমি পুরোপুরি দেখাই দেবো। তো আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা সিম্পলি আপনাদের যে প্লে স্টোর আছে সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন। আপনাদের এর একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এর ভিতরে আসে তো অ্যাপটির নাম হলো ব্যাকটিকেট। তো আপনারা পুরোপুরি ভিডিওটি দেখুন, না সেটা বুঝতে পারবেন না। তো সিম্পলি এখানে চলে আসবেন, জাস্ট এখানে লিখবেন ব্যাকটিকেট। তো দেখতে পাচ্ছেন ব্যাকটিকেট বলে একটা অপশন চলে আসছে প্রথমে। তো এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসছে। তো এখান থেকে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করলে হয়ে যাবে। তো তারপরে ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি ওপেন করে নেবেন। তো আমি এই অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো সিম্পলি আমি বাইরে চলে যাব। বাইরে আসার পর এই অ্যাপটি আমি ওপেন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যে সেটিংগুলো আছে সেগুলো অ্যালাউ করে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর এখানে টলস হয়ে যাবেন, বিভিন্ন ধরনের গান এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন আপনারা। এরপরে এখানে পাবেন লাইব্রেরি। লাইব্রেরি আসার পর এখান থেকে যে কোনো সং পেয়ে যাবেন, আর্টিস্ট পেয়ে যাবেন, অ্যালবাম পেয়ে যাবেন, প্লে লিস্ট, ফরওয়ার্ড ট্রিক্স, কেস, টেম্পার্স, লবস, বিভিন্ন ধরনের সব কিছু এখানে পেয়ে যাবেন। তো আমি সঙ্গে ক্লিক করে দেবো। তো সঙ্গে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটি গান চয়েস করে নেব। তো আপনারা গান একটি চয়েস করে নেবেন। তো আমি একটি গান চয়েস করে নিচ্ছি। তো আমি ইয়ালগার গানটি চয়েস করব। তার ভয়েসটা আমি রিমুভ করব এবং ইয়ালগার সঙের কারকে সং আমি তৈরি করব। তো আমি সার্চ দিচ্ছি ইয়ালগার বলে। তো দেখতে পাচ্ছেন ইয়ালগার সং চলে আসছে এখানে। তো এখানে আমি ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে তারপরে এখান থেকে আপনারা চালু করতে পারবেন। তো এখান থেকে এটাতে আমি ভয়েস রিমুভ করব। তো এখন আপনাদের এখানে কোনার দিকে একটু অপশন বলে অপশন পাবেন ভয়েসের মতন। তো এখানে আপনারা সিম্পল ক্লিক করবেন। আমি থেকে বন্ধ করবো এবং চালু করবো, আপনারা বুঝে নেবেন যে কি হচ্ছে কি হচ্ছে না। তো সিম্পলি আমি চালু করে দিলাম গানটি এবং তো আশা করছি সকালকে বুঝাতে দিলাম কিভাবে আপনার করবেন এটি। এরপর আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখতে পারবেন, একটি অপশন আছে এই যে। তো এখানে আমরা যদি ক্লিক করে দিই তাহলে এখান থেকে আপনার যতটুকু আপনি নিতে চান সে ততটুকু নিতে পারবেন। তো আমি পুরোটাই করে দেবো, জাস্ট এখান থেকে এতটুকু করে দেবো, 24 পর্যন্ত। সিম্পলি এখানে করার পরে এখান থেকে আপনাদের কারো কি গানটি তৈরি হয়ে যাবে। তো একবার এরপর আপনি দেখতে পারবেন ইকিউ বলে একটা অপশন আসছে। তো থেকে আপনারা শুনতে পারবেন যে একটি ভয়েস শোনা যাচ্ছে, তার ভয়েসটি অল্প অল্প। তো বিটটা আমরা কীভাবে বাড়িয়ে দেবো এই গানের বিট, তো ইকিউ বলে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্টমেন্ট করে ধুয়েছি। তো আপনার অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, দেখতে পাচ্ছেন সব সমান হয়ে আছে। তো এখান থেকে আপনারা যে কোনো ধরনের, তো আমি বাড়িয়ে নিচ্ছি চালু করে। তো আপনারা এখান থেকে চালু করে বাড়িয়ে নেবেন। তো আপনারা শুনতে থাকুন, বাড়ছে একটু একটু করে। সেভ একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন, সেভ হয়ে গেছে।
তো এখান থেকে আপনার বিটটা বাড়িয়ে নিতে পারবেন। এরপরে আপনাদের যা করতে হবে, আপনার এখান থেকে বিভিন্ন ধরনের মিউজিক অ্যাড করতে পারবেন। এই যে মিউজিকে পিয়ানোর মতন একটা অপশন আছে, যা সেখানে ক্লিক করে আপনার মিউজিক অ্যাড করতে পারবেন। এরপরে কিভাবে আপনারা এটি সেভ করবেন, এটি করার জন্য আপনাদের উপরে একটি সেভ অপশন আছে, যা সেখানে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পরে এখান থেকে দেখায় দিবে কোন ফোল্ডারে আপনার এটি যাবে এবং কি নাম রিনেম দেবেন, সেটাও এখানে আছে। তো সিম্পলি আপনি ওকে করে দেবো। তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এই ঘাটটি আপনাদের চলে যাবে স্টোরেজে। তো আমি সিম্পালি স্টোরেজ চলে যাব এখন। তো আপনাদের যে দেখাই দেবো ওখানে, যে তো আমার স্টোরে আমি চলে যাচ্ছি স্টোরেজে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমার। তো আমি এখান থেকে একটু ক্রপ করবো। তো ক্রপ করার পরে এখানে অডিও বলে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করে দেবেন। তো অডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অলে ক্লিক করা আছে। তো এখান থেকে ব্যাক টিক কিট লিখে দেবেন, তারপরে তো আমি ব্যাক টিক কিটে চলে যাব। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ভয়েস রিমোটটা এখানে করেছি। তো এখন আপনাদের শুনে দিই একটু। তো আপনারা দেখতে পারলেন যে আপনারা এই সংটি তৈরি করবেন। তো আমার এটি গ্যালারিতে চলে স্টোরেজ চলে গেছে। তো আশা করছি সকলকে বলতে পারলাম কি আপনারা যে কোনো গান থেকে ভয়েস রিমুভ করবেন এবং মিউজিক আলাদা করবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। আর আমার ভিডিওর জন্য সকলে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।